হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম অসম্ভব মজার হেলদি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের কলার ডিম দিয়ে একদম সহজ সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি এতটাই মজার যে পুরো পরিবারের মন জয় করবে। যে কেউ এই নাস্তাটি পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি ফ্রাই প্যান নিয়ে এর উপরে সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে দিচ্ছি। এই চিনিটা ক্যারামেলের কাজ করবে। তো এইরকম করে চিনি ফ্রাই প্যানে ছড়িয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখানে আমি দুইটি কলা নিয়েছি। এখন কলার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। কলার খোসা ছাড়ানো হয়ে গেলে প্রায় 1 ইঞ্চি মোটা করে কেটে নেব। এইভাবে দুইটি কলা ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি। এখন ফ্রাই প্যানে যে চিনি ছড়িয়ে দিয়েছিলাম তার উপরে কলার টুকরোগুলো রাউন্ড করে বসিয়ে নেব। তো এরকম রাউন্ড করে কলার পিসগুলো বসিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে একটি মিক্সিং বলে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন ডিম চিনি ভালো করে বিট করে নিতে হবে। চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ডিমটাকে বিট করে নিতে হবে যাতে করে কোনো প্রকারের লাম্পস না থাকে। এবার এর মধ্যে 1/2 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে দুধ ডিম ভালো করে মিশে যায়। তারপর এর মধ্যে অল্প অল্প করে চেলে রাখা ময়দা দিয়ে মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার রেডি করে নিতে হবে। ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি ঘনও হবে না, মিডিয়াম ঘনত্বে রাখতে হবে। খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে ময়দা ডিমের সাথে ভালো করে মিশে যায়। এবার এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে তেল সব কিছুর সাথে মিশে যায়। আপনারা চাইলে সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন। এতে করে নাস্তাটা অনেক বেশি সফট হবে আর খেতেও অনেক ভালো লাগবে। এখন উপর থেকে ব্যাটার ঢেলে দিচ্ছি। সব দিক সমান করে ছড়িয়ে দিতে হবে। এভাবে রাউন্ড শেপ দিয়ে নেব। নিচের পাশ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছে। নিচের সাইডটা হয়েছে কিনা দেখে নিচ্ছে। দেখুন নিচের সাইডটা ভালো করে কুক হয়ে গিয়েছে। নিচে চিনি ছড়িয়ে দেওয়ায় খুব সুন্দর কালার হয়েছে। এর উপরে প্লেট দিয়ে এটাকে উল্টে নেব।
তারপর ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার নাস্তাটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। অন্য পাশ ভালো করে হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। নিচের পাশটাও ভালো করে কুক হয়ে গিয়েছে আর খুব সুন্দর কালার চলে এসেছে। এখন চুলা বন্ধ করে এটাকে একটি প্লেটে নিয়ে নেব। তারপর কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটি দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এটা পরিবারের ছোট থেকে বড় যে কেউ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তৈরি করার সাথে সাথেই প্লেট খালি হয়ে যাবে, এতটাই মজার এই নাস্তাটি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।